এখন আছি কলকাতার রেল স্টেশন। আপনাদের অনেককেই বলি যে বিভিন্ন বৃদ্ধাশ্রমে যারা যাচ্ছেন বা যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, বৃন্দাবনে একবার থেকে দেখুন। এরকম একজন সিনিয়র সিটিজেনকে বলেছিলাম মাস তিনেক আগে যে বৃন্দাবনটা একবার দেখুন। তো বৃন্দাবনে সব রকমের এজেরই ঢোকা যায়, তবে ষাটের ওপরে হওয়াটাই বাঞ্ছনীয়। এখন যে পয়সা দিয়ে বিভিন্ন বৃদ্ধাশ্রমে থাকার সাথে সাথে চেষ্টা করবেন ঋষিকেশ, হরিদ্বার, বৃন্দাবন, মথুরা বিভিন্ন জায়গায় দু মাস, ছ মাস, এক মাস, যাই হোক আপনার যেভাবে সম্ভব থেকে দেখুন। পৃথিবীতে কোথাও শান্তি নেই, শান্তিটা বানিয়ে নিতে হবে। তবে বৃন্দাবনে বোধ হয় সব দিক থেকে যদি ধরি ভালো থাকবেন। পুরো ভিডিও দেখুন, নিশ্চিত ভালো লাগবে। আর বৃন্দাবন নিয়েই ভাবুন, খরচ যেহেতু যাতায়াতটাই খরচ, আর কিছু মেডিকেল ব্যাপার থাকে, এছাড়া তেমন কিছু খরচ নেই। কিন্তু অন্য জায়গায় যেমন ডোনেশন ডিপোজিট আছে, এখানে সেটা লাগবে না। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, অনেকটা ক্লিয়ার হবেন। আবার এসে হাজির হয়েছি বৃন্দাবনে। বৃন্দাবন সম্পর্কে আমার চ্যানেলে যারা আছেন তাদের 100% যে ভুল ধারণা আছে, যারা এসে থেকেছেন আমার সঙ্গে বৃন্দাবনে তাদের কথা আলাদা। এবার বৃন্দাবনে এখন আছে একদম যমুনা, আমার পেছনটা যমুনা, আর সামনে ফ্রন্টে কেন ভিডিও করতে পারছি না, বানরের উৎপাতের জন্য। বানর আজকে যাকে সাথে এনেছি তার চশমা নিয়ে নিয়েছেন, এর আগের বারও তাই, যাকে সাথে ছিলেন তারও চশমা নিয়ে নিয়েছিলেন। যাই হোক, তা এখন ঘটনা হলো যে বৃন্দাবন কিন্তু সবার জন্য নয়। আপনারা যারা আমার চ্যানেল দেখে বিনামূল্যের বৃদ্ধাশ্রম খুঁজছেন, ষাটের পর কিছু চাওয়া পাওয়া নেই, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিনামূল্যের বৃদ্ধাশ্রমের পেছনে বেশি দুর্বলতা। এবার ঘটনা হলো যে বৃন্দাবনে থাকলে যে কতটা উপকৃত হবেন সেটা, বৃন্দাবনে তো এরকম নয় যে আসলাম আর বেরোতে পারবো না। আমার আগে একজন দিয়ে গেছিলাম গড়িয়া থেকে, তার সম্পর্কে বলেছিলাম, তিনি খুব কান্নাকাটি করেছিলেন যে কী করে বৃন্দাবনে থাকার ব্যবস্থা করে দেবে। চার মাস থাকার সময় অনেকবারই ফোন করেছিল যে উজ্জ্বল আমি বাড়ি যেতে যাই, কীভাবে যাব। যাই হোক, বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, প্রতিষ্ঠান থেকে টাকা দেওয়া হলো, ঢোকার সময় কেউ নেই, তিন মাস, এক মাসের পর থেকেই জানাজানি শুরু হয়ে গেল, ছেলে আছে, মেয়ে আছে। যাই হোক, প্রণামই পেয়েছেন প্রায় 40,000 টাকা, খাওয়া দাওয়া থাকা, এছাড়া কাপড় চোপড় নতুন নতুন, শীতের বস্ত্র, অন্যান্য সব মিলিয়ে ষাট হাজারেরও বেশি। কোনো ভিক্ষাবৃত্তি নয়, বৃন্দাবনে বৃদ্ধ বৃদ্ধাদের ভিক্ষা করতে হয় না। আজকে যাকে এনেছি ওনাকে দেখালাম যে খেতে বসলে ষাটের ঊর্ধ্বে হয়ে গেছে, খাওয়ার পর ওদের হাতে টাকা গুঁজে দেওয়া হয়, মহারাজরা এসে নিজের হাতে টাকা দেন, এগুলো খুঁজে বার করতে হয়। আমার চ্যানেলে না আপনারা অযথা তর্ক করেন, পৃথিবীটাকে জানেন অল্প, নিজের চোখে দেখেছেন অল্প, আর তর্ক করেন বড় বড় লেকচার দিয়ে। ষাটের ওপরে যদি সত্যি আপনাদের চাওয়া পাওয়া না থাকে তাহলে বৃন্দাবনটা ভাববেন, বিনামূল্যের হলে। কলকাতা শহরে বিনামূল্যের আছে অসংখ্য, সেগুলো নিজেরা পারবেন, বৃন্দাবনেটাও আপনি নিজে পারবেন। তবে চেষ্টা করবেন জীবনের শেষ প্রান্তে, যেহেতু কোনো চাওয়া পাওয়া নেই, বৃন্দাবনে এসে থাকার জন্য। খুব চমৎকার জায়গা, এ এক অমৃতময় জীবন লাভ করবেন। সঙ্গে থাকুন। বৃন্দাবন সম্পর্কে মানুষের একটা মারাত্মক ভুল ধারণা থাকে, সেটা কি যে বৃন্দাবন মানে সেক্স ব্যাপারটা আসে, বৃন্দাবনে ঘন ঘন আসুন, বৃন্দাবনে থাকুন, উড়োখই মতন যেরকম প্রচার আপনাদের মাথায় আছে বৃন্দাবন মানে সেক্সের জায়গা, একদম ভুল কথা। উনি অনেক দিন আছেন উলুবেরিয়ায় বাড়ি, সত্যি কথা বলুন তো দেখি, সেক্স কি উড়ে বেড়াচ্ছে না? বৃন্দাবন সম্পর্কে ভুল ধারণা, আমি যখনই কেউ প্রশ্ন করেন আমাকে, বৃন্দাবন উজ্জ্বল বৃন্দাবন বলো না, বৃন্দাবনে জানো তো খুব বাজে শুনেছি মেয়েদের সুরক্ষা নেই, বাড়ির ভেতরে সুরক্ষা নেই, তাই সন্দেহটা বেড়েছে বৃন্দাবন সম্পর্কে। বৃন্দাবনে ভালো সুরক্ষা, এবং সব থেকে ভালো, এবং আমার যদি ইচ্ছা হয় কুটকুটুনি থাকে তাহলে মা বোন দেখবে না, বাড়ির পাশে বাড়িতেই চলবে কুটকুটানি সেক্স, তো বৃন্দাবনকে তো খারাপ বানিয়ে ফেলবেন। তাই এ কথা এই ভিডিওতে বললাম, এ কারণে
বৃন্দাবন সম্পর্কে আমার অনেকজন আসেন আমার ভিডিওতে দেখেন আর বলেন বৃন্দাবন উজ্জ্বল, বলো না বৃন্দাবন যাওয়ার কথা। আরে মশাই কতটুকু জানেন আপনি বৃন্দাবন সম্পর্কে? হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলেন বৃন্দাবন সম্পর্কে। এখানে থাকা খাওয়ার কোনো অভাব নয়, থাকা খাওয়ার কোনো অভাব নয়, আশাটা এসে পৌঁছানোটা এবং এনে টিকে থাকাটা, খালি আশাটাই, আশাটা এবং টিকে থাকাটা, টিকে থাকাটাই খুব কঠিন। রাধারানী খুবই কৃপা, এবং রাধারানী ভাবে কৃপা করে রাধা, উনি উলিবিরিয়ার মানুষ, ঠিক আছে। আমার আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, অনেকজনকে বিদ্যুপী থেকে আমি এখানে এনেছি, তারা থেকেছে থাকছে এখনো। এমনও আছে একজনকে নিয়ে এসেছিলাম, তিনি দিল্লি থেকে আমাকে ফোন করলো, ওনাকে পাঠান আমার প্রতিষ্ঠানে আসার জন্য, উনি চাকরি ছেড়ে আসছেন, জয়েন করছেন আর জায়গায়। না কত পয়সা বলা, কোটি কোটি টাকার মালিক তারা এসে পূজা আসে, টাকা পয়সা ঘর বাড়ি ছেড়ে, তাই ভুল ধারণা নিয়ে বৃন্দাবন সম্পর্কে কথা বলবেন না, রাধারানীর কৃপা, ঠিক আছে। ভুল ধারণা নিয়ে জানেন না, উল্টোপাল্টা বৃন্দাবন সম্পর্কে প্রশ্ন করবেন না, আগে বৃন্দাবনকে জানুন, আমার চ্যানেলে যদি থাকেন বৃন্দাবন সম্পর্কে কথা বলবেন না, দয়া করে অনুরোধ করছি। আগে বৃন্দাবনে আসি, ভালো করে জানুন বৃন্দাবন, ঠিক আছে, ঠিক আছে। চণ্ডালের মতন চরিত্র রেখে বৃন্দাবনের দোষ দেখতে দেখতে বৃন্দাবনের দোষ দেখা শুরু করে দিয়েছেন, নিজের দোষ দেখা শুরু করুন। ধামের দোষ দেওয়া মানে অপরাধ, অপরাধ অপরাধ মানে অসাধারণ জায়গা, অমৃতময় জায়গা, অমৃত। আমি খুব রেগে আছি, বেশ কয়েকজন আছে বৃন্দাবনের কথা বললে, আরে বৃদ্ধ বয়সে বৃদ্ধা বৃদ্ধাশ্রমের ভিডিও দেখেন কেন আমার চ্যানেলে? দেখবেন না, বৃদ্ধাশ্রমে যদি আসতে হয় বিনামূল্যে, তাহলে পশ্চিমবঙ্গে গিয়ে যোগাযোগ করুন সরকারি, এখন আমাকে লাগবে না। আর যদি বৃন্দাবনে থাকতে হয় তাহলে আধ্যাত্মিক জীবনযাপনের মানবিক বোধ তৈরি করুন, মেন্টালি প্রিপারেশন নিন, ভালো থাকবেন। বয়সের শেষ প্রান্তে ষাটের পরে কী চাওয়া পাওয়া আছে? না এখানেও বৃদ্ধাশ্রম আছে, বৃন্দাবনেও যদি বলেন বৃন্দাবনে অসংখ্য ভালো, অসংখ্য বৃদ্ধাশ্রম, খাওয়া দাওয়া ভালো, থাকার ভালো জায়গার নাম হচ্ছে বৃন্দাবন, আর কিছু নেই। আমি আছি একদম পেছনে, দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম, ইমলিতলা এই আশ্রমে এসে উঠি যখনই আসি, আজকে এসে হাজির হলাম, আর খুব চমৎকার জায়গা বৃন্দাবন, আমার প্রাণ জুড়িয়ে যায়, এত ভালো জায়গা। যদিও আমার সঙ্গে সিনিয়র সিটিজেন থাকে, সেই সুবাদে আমার আসার সুযোগটা বাড়ে, তবে যদি জীবনের শেষ প্রান্তে ভালো জায়গা খুঁজেন তাহলে বৃন্দাবন, বৃন্দাবনটাকে প্রথমে রাখবেন। বৃন্দাবন সম্পর্কে ধারণাটা অনেক ভুল রয়েছে, অনেক ভুল ধারণা আছে, মেয়েদের সুরক্ষার ব্যবস্থা নেই, ওখানে গেলে সেক্স হাবি যাবি অনেক কথা শুনি। কই আমার তো বৃদ্ধ ছিল, আমার তো বৃদ্ধ এখানে তো প্রায় চার মাস কাটিয়ে ফেলল, তিনি বলেন উজ্জ্বল অসাধারণ আছি, বাড়ি ফেরার যখন ফিরলেন দেন ভালো টাকা জিনিসপত্র সব নিয়ে ফিরলেন, আবার আসবেন, সুযোগ আছে বাড়িতে যাওয়ার। ঢোকাটাই কঠিন, খুব অসাধারণ জায়গা, তা বলে ভিক্ষা করতে হয় না, বৃন্দাবনে গেলেই ভিক্ষা করতে, একটা ভুল প্রচার আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সঠিক খবর রাখুন। আর পরচর্চার খবর দেখতে দেখতে না, ভুলভাল খবর দেখতে দেখতে মিথ্যা খবরকে সত্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বৃন্দাবন সম্পর্কে ধারণাটা আগে নিজের চোখে এসে ঘাঁটুন, থাকুন, তারপর বৃন্দাবন সম্পর্কে প্রশ্নের কটুক্তি করবেন, তখনই আগে জানুন ভালো করে, হাতে প্রমাণ নেই, এর কথা ওর কথা শুনে বৃন্দাবন ভালো না, সেক্সের জায়গা, আগে জানুন ভালো করে, ঠিক আছে।